জমকালো আয়োজনে উদযাপিত হলো এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণ জয়ন্তী। তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে স্কুল ক্যাম্পাসে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচকদের কণ্ঠে উঠে এলো স্কুলের গৌরব উজ্জ্বল অতীতের কথা। এ সময় শিক্ষামন্ত্রী জানান, এই শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে হয়ে গেল তিন দিনের অনুষ্ঠানমালা। সমাপনী দিন শনিবার ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শিশু কিশোরদের গান আর নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে নাটকও মঞ্চায়ন করে স্কুলের শিক্ষার্থীরা। নাম ইন্টারনেট ছাড়া একটি দিন। তাতে তুলে ধরা হয় প্রযুক্তির সঠিক ব্যবহার ও পারিবারিক বন্ধন ধরে রাখার গল্প। সুবর্ণ জয়ন্তীতে স্কুল প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের অংশগ্রহণে গোটা আয়োজন পরিণত হয় মিলন মেলায়। সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। আমাদের অনেক ভালো লাগছে, সবাই আসছে, অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছে, সব ফ্রেন্ডসরা অনেক এনজয় করতে পারতেছি। আমাদের সবাই লিটারালি অনেক এফোর্ট দিয়েছে এটাতে, এন্ড ইট টার্নড আউট সো গুড। 14 বছর স্কুলে এই এত মজার মতো তিন দিন কোনোদিন কাটাইনি। ফার্স্ট টাইম অনেক মজা করতে পারছি। ম্যানার বলেন, যেটাই বলেন, ওরা এই স্কুলের ডেফিনেটলি আমরা গার্ডিয়ান হিসেবে মনে করি যে এটা অবশ্যই আলাদা। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা। সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠান প্রধানের কণ্ঠে উঠে এলো অতীতের গৌরব ধরে রেখে আগামী দিনে এগিয়ে যাওয়ার কথা। তাদেরকে শিখতে হবে দয়া মায়া ভালোবাসা, এবং এইগুলো শিখাবে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, আমরা যারা শিক্ষক, আমরা যারা স্কুল পরিচালনা করছি। শেষ দিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল অনন্য অবদান রেখে চলেছে। যুগোপযোগী শিক্ষা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। সততা, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা, মানবিকতা, আর অন্যের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারার দক্ষতা, এগুলো তারা শিখবে। এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল দেশের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল। ইংরেজি শিক্ষা দেওয়ার পাশাপাশি বাংলা শিক্ষাদানেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।